আসসালামু আলাইকুম। শুরু করছি নগর জনপদের খবর এবং সংবাদকক্ষে আছে আমি মৃত্তিকা মোস্তফা। আর এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। নির্বাচনী মাঠ থেকে আগে সরে দাঁড়িয়েছেন সিলেটের বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরী, নেই ইসলামী আন্দোলনের প্রার্থীও। এসব কারণে অনেকটাই কমে গেছে সিলেট সিটির নির্বাচনী উত্তাপ। তবে জাতীয় পার্টি পুরো দমে মাঠে থাকলেও তার উপর চাপ সৃষ্টির অভিযোগ করেছেন দলটির প্রার্থী। সিলেট থেকে সাদিকুর রহমান সাকির পাঠানো তথ্য ভিডিও চিত্র নিয়ে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। বৈরী আবহাওয়া উপেক্ষা করে সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে বিরামহীন প্রচার প্রচারণা চলছে। সকাল থেকে রাত পর্যন্ত ভোটারদের দাঁড়ে দাঁড়ে যাচ্ছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। সব শ্রেণী পেশার মানুষ নৌকামার্কায় ভোট দেবেন বলে আশাবাদী আওয়ামী লীগের প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী, জাতীয় পার্টির প্রার্থী নজরুল ইসলাম বাবুল গণসংযোগে পুরোদমে মাঠে থাকলেও নির্বাচন থেকে তাকে সরে দাঁড়াতে চাপ দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। নির্বাচনের কোনো লেভেল প্লেইং, কোনো ফিল্ড নাই, হাত পাকা কেন সরে গেল? আরিফুল চৌধুরী কেন সরে গেলেন নির্বাচন থেকে? কেন ওনার দৌড়নাকে পারবেন দিল না? কারণ এই সরকারের অধীনে কোনো নির্বাচনে সুষ্ঠু হওয়ার কোনো সুযোগ নাই। এক কথা সর্বস্তরের যারা নগরবাসী মাহবুব থেকে শুরু করে সবাই কিন্তু ইতিবাচক সাড়া দিচ্ছেন এবং সবাই নৌকার পক্ষে আগামী 21 জুন ভোট দিবেন এই তারা প্রত্যাশা, এবং তারা আমাকে বিভিন্ন জায়গায় নিয়ে জনসভা করছেন। আওয়ামী লীগ ও জাতীয় পার্টির প্রার্থীর পাশাপাশি বসে নেই স্বতন্ত্র প্রার্থীরাও। নগরবাসী সিদ্ধান্ত নিয়ে ফেলেছে এবং সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে আমি নিশ্চিত আমাকে শতভাগ ভাবে মানে গ্রহণ করেছে। আমি পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় গণসংযোগের মাধ্যমে আমার নির্বাচনী প্রচার প্রচারণা চালাচ্ছি। আগামী 21 জুন ইভিএমে অনুষ্ঠিত হবে সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন। আগামী নগরপিতা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবেন 4,86,605 জন ভোটার। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। এবারে প্রতিনিধিদের পাঠানো তথ্য ভিডিও চিত্র নিয়ে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। শিক্ষা জাতীয়করণের দাবিতে বরিশালে মানববন্ধন করেছে শিক্ষক সমিতির জেলা শাখা। এ সময় ছাত্র শিক্ষক অভিভাবকদের সঙ্গে মতবিনিময় ও লিফলেট বিতরণ করেন শিক্ষকরা। মানববন্ধনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের 200-এরও বেশি শিক্ষক অংশগ্রহণ করেন। আসছে কোরবানির ঈদে পশুর চামড়া বাজারজাতকরণ ও বর্জ্য পরিষ্কার নিয়ে চাঁপাইনবাবগঞ্জে মতবিনিময় সভা হয়েছে। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এ কে এম গালিব খান। গাজীপুরের চান্দনা চৌরাস্তায় কেন্দ্রীয় ঈদগাহ মাঠে শান্তি সমাবেশ করেছে মহানগর যুবলীগ। সমাবেশে সভাপতিত্ব করেন মহানগর যুবলীগের আহ্বায়ক কামরুল আহসান সরকার রাসেল। ঝালকাঠি সদর উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা আইন শৃঙ্খলা বিষয়ক কমিটি হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য আমির হোসেন আমু। লক্ষ্মীপুরের রায়পুরে ছাত্রলীগের কর্মী সমাবেশ হয়েছে। প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুদ্দিন চৌধুরী নয়ন। লক্ষ্মীপুরে এনজিও সমূহের স্মরণিকা উন্নয়নের অনুঘটকের মোড়ক উন্মোচন করা হয়েছে। জেলা প্রশাসক আনোয়ার হোসেন আকন্দের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুদ্দিন চৌধুরী নয়ন। কক্সবাজারে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন নবনির্বাচিত পৌর মেয়র মাহবুবুর রহমান চৌধুরী। এ সময় নবনির্বাচিত মেয়র পৌরসভায় দায়িত্ব পালনে সাংবাদিকদের সহযোগিতা চেয়েছেন। মেহেরপুরে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ভূমিকা বিষয়ে কর্মশালা হয়েছে। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুল ইসলাম। সারাদেশে লোডশেডিং ও বিদ্যুৎ খাতে দুর্নীতির প্রতিবাদে নারায়ণগঞ্জে হারিকেন হাত পাখা নিয়ে পদযাত্রা কর্মসূচি পালন করেছে বিএনপির নেতাকর্মীরা। আদর্শ খাদ্য গ্রহণ করে সুস্থ প্রজন্ম গড়ার উপর তাগিদ দিয়ে রংপুরে পুষ্টি মেলা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাক্তার এ বি এম আবু হানিফ এবং সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ডক্টর চিত্রলেখা নাজনীন। সাতক্ষীরায় পিছিয়ে পড়া নারী ও শিশুদের বিকল্প কর্মসংস্থান তৈরি করতে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কর্মশালা হয়েছে। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই।
দর্শক, এই ছিল নগর জনপদের খবর। সাথে থাকবার জন্য ধন্যবাদ।